রাত্রি অনেক হয়ে গেছে আসলে অনেক মা বোনেরা বসে রয়েছে কেমন করে তাজা সাপ দিয়ে বাসর ঘরে কেমনে ভাবে কাটে তাকে কেমনে ভাবে ভালো হয় আর সেটাই দেখাবো তার সঙ্গে আরেকটি কথা বলতে চাই বাংলাদেশে এমন কোন ডিস্ট্রিক্ট নেই আমরা না যাইছি তাই সবচেয়ে আমি এই বাটা জুড়ে অনেক প্রোগ্রামে এসেছি তাই আপনাদের ইনন একটি মনে একটি চেয়ারম্যান পেয়েছেন তা কি বলবো এখনো সেই রাত্রি পোষায় যাচ্ছে এখনো বসে রয়েছে আপনাদের মাঝে তাকে অশেষ ধন্যবাদ আর কত বাড়াবার চাই না তাই মা দেখতে দেখতে এখন বিয়ের উপযুক্ত হয়েছে ভালো একটি পাত্র হাতে তুলে দিয়েছি সে লক্ষ্মীন্দরের হাতে তাই তাদের সাদাগরের সাথে অনেক তকর পরেই আমি এখন বিয়ের প্রস্তাবে রাজি হয়েছি কোথায় মা সকিয়া ধন্যবাদ Thank you.
নমস্কার তালের বাবা, কেমন আছেন? ইনশাআল্লাহ। তো ঠাকুর তো আসবেনি, কেন? ঠাকুর মারা গেছে। কেন, কি হয়েছিল? ঘুরে আসি। বলো নম নম ধাস্য, নম নম ধাস্য, পরপর আস্য, পরপর আস্য, ঠিক আছে তাই দিচ্ছি। তুমি কোথায় মা? একবার এসে আমাকে দেখে যাও মা। আজ তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘরে, বিদায়ের বেলায় তুমি আমাকে একবার দেখে তুমি আমাকে মনে ভরে আশীর্বাদ করো মা। মা বেহুলা, তুই যে আমার একমাত্র ছোট মেয়ে, আমি যে তোকে বিদায় দেখে আমাকে থাকবো মা? না মা, না মাগু, মেয়ে হয়ে জন্ম নিয়েছি সেই স্বামীর ঘরে তো যেতেই হবে। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। আম্মা Thank you.
কথা বলিস রে মা তোকে বিদায় দিয়ে আমি কেমন করে প্রাসাদে থাকু ওগো ঠাকুর তোকে কি দিয়ে সান্তনা দিব সকল ভাষা আমি হারিয়ে ফেলেছি ভগো বেহুলার মা তোমাকে একটি কথা বলি কি এই দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সবই নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি তাই তোমার বাবার প্রাসাদ ছেড়ে আমার হাতে ধরে তুমি আমার প্রাসাদে চলে গেছো তাই তোমার উদরের ধন হাতে যাচ্ছে তার আপন বাড়ি চোখে জল মুছে ফেলে মাকে হাসি মুখে বিদায় করে দাও বাবা লোখাই বলেন বাবা
بابا لوكاي بابا 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 তাই সবার ছোট আমার মা বেহুল্লা ও তোমার মেয়ে নয় ও তোমার মেয়ে নয় ও হলো আমার খেলার সাথী কারণ আমি ওই হতভাগা পিতা এই দুনিয়ার উপরে পিতা মাথা সন্তানের উপর কত দরদ বাপ তুমি সেটা কি বলবে আমার ওই বিধাতার বিধান মতো আমার মাকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি তাই জানো ওই ভগবানের কাছে আমি প্রার্থনা করি তোমার পিতা মাতা নেই যেন সুখে শান্তিতে তোমাদের বাড়ি থাকতে পারে ঠিক আছে বাবা আমাদের শুনো আমাদের জন্য শুধু ভগবানের কাছে এই প্রার্থনাটা করতে করবে সুখে থাকতে পারে لا 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 কেন কষ্ট হচ্ছে জানো বাবা মা কেন দুঃখ হচ্ছে তোমরা আমাকে ছোট্ট কালে বিদি দিলে কেন কষ্ট হচ্ছে জানো মা কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিল মা গো মাবিল তোমার কথা আমার বারবার মনে পড়বে আমার মন যখন তোমাকে দেখতে চাবে আরে আমি তোমাকে দেখতে পারবো না তো কেমন করে বলিস না রে মা কেন জানো মা কারণ সাবির ঘরে গেলে সাবির কথাই যে চলতে হয় যদি এই বহুলার কথা একবার মনে পড়ে ماذا I'm gonna
ماري
কথা বলেছি তাহলে আমি কিনে প্রাসাদে থাকবো চলে গেল ওকে বেহলা মা যেতে দাও যেতে দাও ওকে বেহলা মা সত্যি সত্যি চলে গেল স্বামী আমাদের মা বেহলা আমাদের ছেলে ওকে বেহলা মা চোখের জল মুছে ফেলে দে আমি পূর্বেই বলেছিলাম না এই দুনিয়ার উপর হিন্দু মুসলিম যত জাতি আছে সব নারীর আসর ঠিকানা স্বামীর বাড়ি তাই আমার মা আজ চলে গিয়েছে সে আপন বাড়িতে তাই তোমাকে একটি কথা বলি কি এই দুনিয়ার উপরে সবচেয়ে দোয়া হলো মার পিতা তাই পিতার সেই মায়ের দোয়া হলো সন্তানের উপর অনেক বেশি কারণ তুমি 10 মাসে 10 দিন তাকে উদরে রেখেছ তুমি যদি ওই ভগবানের